এবং শ্রমিকরা আন্দোলনে নেমেছে তাদের উপর গুলি চালাবে তারা মারা যাবে এটা আমি মনে করি স্বাধীন দেশের একটা বিপর্যয়ের দিকে যাচ্ছে এটা ঠিক না কোনো মতেই ঠিক না এবং এটা এই জিনিসটাকে আমরা কোনো মতেই সমর্থন করি না যৌক্তিক মুখে দাবির মুখে গুলি চালানো সেটা সম্পূর্ণ যুক্তি সেটা যেই করুক কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বা যেটা আমাদের উপর চাপে দেওয়া হয়েছিলো যে স্টুডেন্টদেরকে নিয়ন্ত্রণ না করে তারা হচ্ছে গুলি চালিয়ে যাচ্ছে বা কিন্তু যৌক্তিক মুখে দাবির মুখে গুলি চালানো সেটা সম্পূর্ণ যুক্তি সেটা যেই করুক সেনাবাহিনী করুক কৃত্রিম সরকার করুক কিংবা ফাসি সরকার করুক এখন আমি গতকালকে এই নিউজটা আসলে দেখেছি যে আহত হয়েছে বা ওখানে এরকম একটা হ্যাঁ মারা গিয়েছে কিন্তু এই ধরনের পরিস্থিতি আসলে কেন তারা করছে এটা তাদেরকে জবাব দিয়ে আনা উচিত এবং নিয়ন্ত্রণটা তারা অন্যভাবে করতে পারতো কি না বা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কতটা ওইখানে দুষ্কর হয়ে গিয়েছিল এই ব্যাপারগুলো তাদেরকে আসলে ক্লিয়ারভাবে স্টেটমেন্ট দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে কেউ জবাব দিয়ে তার উঠবে থাকা উচিত না সেটা হোক বাহিনী আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে শুরু করে যে কারো একটা জবাব মধ্যে থাকা উচিত এখন তারা এই কারণ কেন করেছে সেটা জবাব দিতে করা উচিত যে আসলে তারা কেন এরকম পুলিশদেরকে গুলি করতে বলেছে কিংবা ওইখানে পরিস্থিতি কি ছিল এটা ব্যাখ্যা করে আমি মনে করি যে তাদেরকে স্টেটমেন্ট দেওয়া উচিত যৌক্তিক দাবির মুখে গুলি চালানো আর দোসরা যেভাবে স্টুডেন্টদের উপরে গুলিয়ে চালিয়ে যাচ্ছে যুক্তি দাবি এটা অবশ্যই একই আমি বলবো এখানে আমি সরকারকে কোনো মতোই বা সেনাবাহিনী কেন এটা করেছে সেই ব্যাপারটা আমি তাদেরকে সাপোর্ট করব না অবশ্যই তারাও এ ধরনের একটা কাজ কার্যক্রম করেছে কিন্তু কেন করেছে সেটার ব্যাখ্যাটা তাদের দেওয়া উচিত যেমন দোসররা একটা কাজ করে তাদের কোনো ব্যাখ্যার দরকার হয়নি তারা বলেছে ভালো লাগছে করছে তাদের মনে চাইছে করছে এবং বিভিন্ন কুযুক্তি দিয়ে এটাকে ঢাকার চেষ্টা করেছে এখন যদি সেনাবাহিনী সেরকম কোনো কারণ না থাকে সেক্ষেত্রে আমি মনে করি তাদের ব্যাখ্যা দেওয়া উচিত এবং কেন করে আর ওখানে গার্মেন্টসদের গার্মেন্টস পরিস্থিতি নিয়ে যেটা আমি জানি যে অনেক দিন যাবতীয় ওই জায়গাগুলোতে বিভিন্ন গার্মেন্টসে ছেলে ছেলেরা বা মেয়েরা তাদের দাবি নিয়ে কথা বলেছে এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে আগের অন্যদের যে এমডি থাকে বা যে বা ই পরিচালনা করে তাদের মধ্যে থেকে আওয়ামী লীগের কিছু লোক ছিল তো তারা তাদেরকে চাচ্ছিল না পদত্যাগ এরকম কিছু ইস্যু ছিল তো এরকমের ঝামেলা প্রেক্ষিতে আসলে ওইখানে একটা বড় সড়ো গণ্ডগোল সৃষ্টি হয় এবং অনেক 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 দিন যাবৎ গার্মেন্টসগুলো বন্ধ ছিল তো সেই জায়গা থেকে ওইখানে নিয়ন্ত্রণে যাওয়ার জন্য নিয়ন্ত্রণ যদি করতে হয় সেখানে তাদের সাথে বসে আমি মনে করি বসে তাদের দাবি থাকলে প্রথম দফায় হয়তো বা গার্মেন্টস যারা পরিচালনা করছে মালিক কর্তৃপক্ষ বা যারা আছে তাদের সাথে বসে সমাধান করা উচিত এবং তাদের সাথে বসার আগে আমি মনে করি শ্রমিকের সাথে বসা উচিত যে তাদের তাদের দাবি দেওয়াগুলো কী এবং শ্রমিকরা আন্দোলনে নেমেছে তাদের উপর গুলি চালাবে তারা মারা যাবে এটা আমি মনে করি স্বাধীন দেশের একটা বিপর্যয়ের দিকে যাচ্ছে এটা ঠিক না কোনো মতেই ঠিক না এবং এটা এই জিনিসটাকে আমরা কোনো মতেই সমর্থন করি না তো এই যেটা হয়েছে এটা অবশ্যই ভুল হয়েছে আমরা দেখেছি যে পাঁচ তারিখ যখন ফ্যাসিজমের একটা এই অংশ আমাদের দিক থেকে সরে গেছে দেশ ছাড়া হয়েছে তারপর থেকে বিভিন্ন দল গোষ্ঠীগুলো যার যার মতো করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং তারা মনে করছে যে এখন যে যা পারা দুহাত ভরে কুড়িয়ে নাও সেটা লুট করে হোক চিন্তাই করে হোক বা অন্য অন্য রাহাজানি যাই যেভাবেই হোক সেভাবে তারা তাদের মতো করে স্থান দখল করছে কিংবা এইটাকে ফ্যাসিজমে মানে আবার একটা মানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সেই জায়গাগুলো থেকে আমি বলবো যে দেশ থেকে যখন ফ্যাসিজম ছিল সাধারণ মানুষজনের জায়গা থেকে অনেক অনেক জায়গা থেকে আমিও শুনছি যে আগেই যেরকম ছিল দেশে স্থিতিশীল ছিল এরকমের চুরি রাহাজানি সিনতাই ডাকাতি এগুলো হতো না এখন দেখেন যখন একটা অংশ দেশ থেকে চলে গেছে এই রাহাজানি চুরি চিন্তাই তারাই করছে না এটার কোনো প্রমাণ আমরা পাই এই এগুলো আমি মনে করি যে কিছু অংশটা তারাও মদত দিচ্ছে তারাই তারাই করাচ্ছে